গোটা দেশ জুড়ে কংগ্রেসের ভরাডুবির কালে এবার পাথারকান্দি সমষ্টির আসিমগঞ্জ ও কানাইবাজার জিপির কংগ্রেস দলে বর্তমান ও প্রাক্তন দুই ওয়ার্ড সদস্য সহ মোট 10 জন কংগ্রেস কর্মী দল থেকে ইস্তফা দিলে। এ মর্মে আজ আসিমগঞ্জে এক সাংবাদিক সম্মেলন ডেকে তাদের এই সিদ্ধান্তের কথা জানান। আসিমগঞ্জ জিপির কংগ্রেসের প্রাক্তন মন্ডল সভাপতি তথা দলের প্রাক্তন আঞ্চলিক সদস্য খৈরুল হকের নেতৃত্বে আজ দলের সক্রিয় মোট 10 জন সদস্য স্বেচ্ছায় দলের প্রাথমিক পদ থেকে ইস্তফা দেবার কথা ঘোষণা করে। আগামীকাল সোমবার তারা জেলা কংগ্রেসের সভাপতির হাতে নিজেদেরও ইস্তফাপত্র তুলে দেবেন। এ প্রসঙ্গে তারা প্রত্যেকেই বিগত কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারের নানা দুর্নীতি, একগ্যামী নীতি ও সর্বোপরি ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ হয়ে আজকের দিনে তাদের এই দল ত্যাগের সিদ্ধান্ত বলে জানান। বিশেষ করে কংগ্রেস নেতাদের দুমুখ চরিত্রের ফলে দেশজুড়ে আজকের দিনে কংগ্রেস দলের গ্রহণযোগ্যতা প্রায় তলানিতে ঠেকেছে বলে এদিন তারা জোর গলায় দাবি করে। এই সময় তারা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে ভারতীয় জনতা পার্টিতে ভিড়তে আগ্রহী বলে জানান। কথা প্রসঙ্গে সদ্য কংগ্রেস দল ত্যাগী খৈরুল হক তার বক্তব্যে বলেন, দীর্ঘ কয়েক যুগে দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থেকে বিভিন্ন সময়ে দলের হয়ে একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ চালিয়ে যাবার পরও দলের কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ পায়নি। বর্তমান সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের বলিষ্ঠ নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে খুব অল্প দিনের মধ্যেই তারা এই দলে যোগদান করেছেন বলে জানান। করিমগঞ্জ জেলার কংগ্রেস সভাপতির উদ্দেশ্যে প্রেরিত আজকের এই ইস্তফাপত্রে অন্যান্যদের মধ্যে স্বাক্ষর করেন আসিমগঞ্জ ডিপির কংগ্রেসের প্রাক্তন মন্ডল সভাপতি তথা দলের প্রাক্তন আঞ্চলিক সদস্য খৈরুল হক, কংগ্রেসের প্রাক্তন ওয়ার্ড সদস্য আব্দুল মালিক, আসিমগঞ্জ ডিপির কংগ্রেস দলের বর্তমান ওয়ার্ড সদস্য তাজিম উদ্দিন, কানাইবাজার ডিপির কংগ্রেস দলের বর্তমান ওয়ার্ড সদস্য মামুন রশিদ, আতিকুর রহমান, সাবিবুর আহমেদ, রফিক উদ্দিন, সেলিম উদ্দিন, মজির উদ্দিন ও মুর্তজা হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিক দেবনাথ, দীপক দাস, ডিপির সহসভাপতি ফখরুল হক, মঞ্জুর আহমেদ, সমাজসেবী কাজী আব্দুল বাসিত প্রমুখ। আজকের এই প্রেস মিট, এই প্রেস মিটটা আমরা এটা সোজা রাস্তা অতিবাহিত করার লক্ষ্য নিয়ে যেমন দীর্ঘ 25 বছর ধরে কংগ্রেসের দল করছে, বিভিন্ন পদবিতে আসলাম, স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে, কাজ হিসাবে মূল্যায়ন করলে দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে আমরা ডিসপ্রাইজ, যার কারণে বিগত বিধানসভা ইলেকশনের সময় আমরা নিশ্চয়ই আমরা বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তৎসঙ্গে আমরা হিমন্ত বিশ্ব শর্মা, কংগ্রেস থাকাকালীন অবস্থায় আমরা আন্তরিকতা তাঁকে খুব বেশি আসল, এখনও হৌ মর্যাদা সম্পন্নভাবে চিন্তা করিয়া বর্তমান ফাতরানদি সমষ্টির বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহাশয়, উনি আমরা পার্শ্ববর্তী গ্রামের উত্তর সুবিধায় কংগ্রেস থেকে রিজাইন দিয়া দেওয়ার কারণে আপনার ধরে দেখা যায় সাংবাদিক সম্মেলন করিয়া আরে আমরা রিজাইন দেবার লাগি আমরা আজকে আপনারা কতজনে রিজাইন দিতে পদাধিকারী 10 জন এর মাঝে আমার কংগ্রেসের বর্তমান রুলিং কংগ্রেসের ওয়ার্ড মেম্বার একজন আছে, ইউডিএফের একজন আছে, দুজন মেম্বার, দুজনে রিজাইন দিতে ইউডিএফ তাই দিতে কংগ্রেসের দিতে, আর বাকিগুলো কেউ আছে মন্ডল কংগ্রেসের সদস্য আছিল, কেউ ওলা আছিল, আমি নিজেও আসলাম একসম গত পঞ্চায়েত নির্বাচন মন্ডল কংগ্রেস প্রেসিডেন্ট আসিমগঞ্জ জিপির প্রায় 18 বছর আসলাম। গত পঞ্চায়েত নির্বাচনের সময় আমার সাদুদ্দিন প্রেসিডেন্ট আসিমগঞ্জ জিপির বিজয়ী প্রেসিডেন্ট তারা কিছু হেল্প করার কারণে আমার আউট হয়ে গেছে, আউট করার পরে আর তো এখনো ওলা রয়েছে, আউট করিয়া তারা আমি কোনো কাগজ না পাইছি না, তারা অন্য একজন মন্ডল আসিমগঞ্জ মন্ডল কংগ্রেস প্রেসিডেন্ট করছে। কংগ্রেস ত্যাগ করার একমাত্র কারণ হয়েছে গিয়া দীর্ঘদিন তো কংগ্রেসও তাকছি, আমরা এই সময় এমএলএও আসলা, আসাম গভর্নমেন্টও আসিল, কেন্দ্রীয় সরকারও আমরা এই সময় পাইছি, কিন্তু এরা দুর্নীতির বা কিছু ক্ষমতার অপব্যবহারের উপরে অতিষ্ঠ হইয়া আগে থাকিও কি অনেক সময়তে আমি তো ফার্স্ট প্রায় 7 বছর হইয়া আছি আমি কংগ্রেস, কারণে আর এগুলা কোনো পরিস্থিতি পরিবেশ আইছেও না আর লাগছিও না,
এখন চাইর চতুর্দিকে দেখা যার বর্তমান ভারতবর্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বা পাতাহান্দির বিধায়ক শ্রীযুক্ত কৃষ্ণেন্দু পাল মহাশয়ের কর্মতৎপর এই অভিযানের উপরে দেখে মানুষের কিছু আগ্রহ করতা ওর নিজেও উৎসাহ আইল যে আমরাও ও দল চালিয়া পরবর্তীতে হয়তো বিজেপি জয়েন করতাম বা কর্ম ওখান মনস্থ করি এবার যে করলে আমরা রিজাইন দিলাম। রফিকুদ্দিন বাড়ি দুর্গাপুর, আমি আপনার 1991 ইংরেজিটা কি 1918-19 ইংরেজি পর্যন্ত এককালীন মন্ডল কংগ্রেস সেক্রেটারি ছিলাম। পরবর্তী এক বছর লাগে আবারে দেওয়া হয়েছিল আপনার মন্ডল প্রেসিডেন্ট অভিও। এরপরে আপনার বিগত 18 ইংরেজি একটা ক্লু লাগিল পঞ্চায়েত লেভেল দিয়ে আমারে নমিনেশন দেওয়া হইল কংগ্রেস থাকিয়া, আর বিজেপি থেকে দেওয়া হইল ফখরুল সাহেবকে দেওয়ার ইনর মধ্যে থানোয়ার একটা বলে বুত্রি মূল হয়ে গেছে এটা ভাবিয়া তারা আমার এই পদটাকে খারিজ করিয়ে দিল। দেওয়ার পর আমি মৌনভাবে থাকলাম। কিছুদিন পরে আবার আমার একটা চিঠি দিয়া কইলে যে তোমার আপনার ওয়ার্কিং প্রেসিডেন্ট দিলে মন্ডল, তো আমি এটারে আর পুরা গ্রহণ না করছি না করিয়া কৃষ্ণেন্দু পাল মহাশয়ের কাছে যোগাযোগ করছি। বললে কইছেন ঠিক আছে সময় যোগাযোগ করিল। ও তখন 21 ইংরেজি তার লগে আমরা যোগাযোগ করছি আমার বেল্ট বিগে গেলে হওয়ার পরে তাহলে কই যে আমরা আপনার দল থাকবো এবং আপনার যা পারি কিছু করি যাওয়ার ফলে তো ঠিক আছে তাহলে বুটও দিছি। পরবর্তীতে মাইনরিটি ব্লক লেভেল কমিটি হয়েছে, কমিটি তো আমার মর্তুজা ভাই এমএলএর সান্নিধ্যে আমরা এই কমিটি ঢুকছি বুঝছেন। এখন মাত্র হলো আমি এই কংগ্রেস ত্যাগ করিয়া বিজেপি ইলেকশনের আগে আইছি, এই কারণে আইছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ সিএম উত্তরপ্রদেশ, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তৎপর কর্মবীর আমাদের কৃষ্ণেন্দু পালর খাদের তৎপরতায় বিশেষ করে পাতাহান্দি সমাজকে হিন্দু মুসলমানের মধ্যে যে বিভেদ ইটারে উদ্ভব করছেন তাই এবং ড্রাগস মাফিয়াগুলোরে নির্মূল করার কারণে এই সমস্ত বালা হওয়ার কারণে আমি ভারতীয় জনতা পার্টি আসি এবং থাকবো। আর কংগ্রেস অলরেডি তো আমি আগেও আমার ডিস্ট্রিক্ট কংগ্রেস ছেড়ে দিই আমি আমার রিজাইন দিয়েছি।